কোনো হক দরবার আলা হযরতকে বিতর্কিত করার সুযোগ নাই, বরঞ্চ আলা হযরত নিজে 1500 কিতাব লিখেছেন, আগে ওনারা 1500 কিতাব লিখে এসে তারপরে সমালোচনা করতে পারবে। না বুঝে আলা হযরতের উপর অপবাদ দেওয়ার জন্য বিভিন্ন বিভ্রান্তিকর ষড়যন্ত্র তারা। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু বলব, আলা হযরত আজিমুল বরকত শাহ মখদুম খান ফজলে দারলভি, ওনার বিরুদ্ধে সেই থেকে আজ পর্যন্ত আলা হযরতের জন্মের পর থেকে, উনি যখন থেকে মুজাদ্দিদ ওনাকে যুগের আলেমরা স্বীকৃতি দিয়েছেন, ওই থেকে 2020 সালের 14 অক্টোবর পর্যন্ত যারা ইমাম আহমদ রেজাহান ফজলে দারলভি আল্লাহর রহমতে দিওয়ানকে যারা বিতর্কিত করছে এবং ব্রিটিশের দালাল নিয়ে কথা বলছে, আমরা যারা আলা হযরত প্রেমী আছি, প্রেমিক আছি, আমাদেরকে যারা মাদার বুদারে বলছে, আমি আজিজ রজবের সাথে কথা মিলিয়ে আমি বলতে চাই, যারা বাহাত্তর অন্তর্ভুক্ত বাতিল তারাই বলছে, কোনো হক দরবার আলা হযরতকে বিতর্কিত করার সুযোগ নাই, বরঞ্চ আলা হযরত একজন পীরানে তরিকত, তার তরিকতকে তার দরবারকে কিভাবে সুন্নিয়ত আঙ্গিকে চালাবে আলা হযরত এটা শিক্ষা দিয়েছেন। বন্ডামি থেকে ওলির বেলায়তকে, বন্ডামি থেকে দরবারকে কিভাবে বাঁচানো যায়, সারা জীবন আলা হযরত এটা চর্চা করেছেন, এটা শিক্ষা দিয়েছেন। এগুলো এমনি বোঝা যাবে না, আলা হযরতের কিতাবাদি চর্চা করলে বুঝবেন আলা হযরত উনি যে মুজাদ্দিদ ছিলেন এটা সেই যুগের আলেমরা বলেছে। আজ অবধি বিভিন্ন বড় বড় ভার্সিটিতে ইউনিভার্সিটিতে আলা হযরত সম্পর্কে গবেষণা করছে, গবেষণা চলছে, এবং আলা হযরতের লিখনের উপরে পিএইচডি করা হচ্ছে। আলা হযরত আজিমুল বরকত শাহ মখদুম খান ফজলে দারলভি উনি সাধারণ ব্যক্তির নাম নয়, উনি সুন্নিয়তের এক মশালের নাম, যেই মশাল জ্বালিয়ে আল্লাহ পাক আমার নবীর সাদাকায় আলা হযরতকে পাঠিয়ে, দারলভি শহরে পাঠিয়ে যে মশালের আলোতে সুন্নিয়ত নতুন আলো পেয়েছে উনি ইমাম আলা হযরত। আলহামদুলিল্লাহ, আমরা জামে আহমদ সুন্নি আলিয়ে সহ যত সুন্নি প্রতিষ্ঠান আছে আমরা নিজকে ধন্য মনে করি, আমরা নিজকে আলা হযরতের আদনা গোলাম মনে করি, জানি না আলা হযরতের গোলামিতে আমাদের নাম আমরা কতটুকু তুলতে পেরেছি, নিজকে আলা হযরতের প্রেমী দাবি করি। আমি রাবেতাই ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশকে আমি অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি, যিনারা একটা চমকপ্রদ প্রাণবন্ত একটা যুগোপযোগী সৃজনশীল উদ্যোগ নিয়েছেন আলা হযরতের ব্যাপারে ওনার কর্মশীর্ষক আলোচনা। আমি সমস্ত আমাদের নেতৃবৃন্দ সবাইকে আমি পুনরায় ধন্যবাদ জানিয়ে আলা হযরতের মসলককে নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে এটার অবদানকে, এটার গুরুত্বকে তুলে ধরার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন আমিল্লাহ শাহ আহমদ রেজা খান ফাজল বল্লভী রাহমাতুল্লাহ আলাইহ, ওনার যে জীবনী এবং লিখনী যেগুলোর মাধ্যমে আমাদের সুন্নিয়তকে বাঁচিয়ে রেখেছেন। অনেকে আলা হযরতের শানে বেয়াদবি করছেন, বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে, আমি এটুকু বলবো আলা হযরত আজিমুল বরকত ওনার লিখনির মধ্যে 1500 কিতাব লিখেছেন, তার মধ্যে এখন বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে পাওয়া যায় প্রায় 100-এর উপরেই উনি বিষয়ের উপর 1500 কিতাব লিখেছেন। যে ব্যক্তিরা ওনার সাথে বেয়াদবি করছে, ওনার শানকে কটূক্তি করার জন্যে,
ওনার সমালোচনা করার জন্য আগে ওনার স্তরে পৌঁছতে হবে। উনি যে 1500 কিতাব লিখেছেন, আগে ওনারা 1500 কিতাব লিখে এসে তারপরে সমালোচনা করতে পারবে। এর থেকে বোঝা যায় এগুলা কোনো কিছু নয়, ভণ্ডামি। এরা এদের পীরকে হাইলাইট করার জন্য, মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, এদের মতলবটা মানুষের কাছে বোঝাবার জন্য আলা হযরতকে কমাতে চাচ্ছে সম্মান। তো যার সম্মান আল্লাহ এবং আল্লাহর রসুল বাড়িয়েছেন, বন্দার পক্ষে কোনোভাবে সম্ভব নয় আলা হযরতের শানকে কটুক্তি করা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহেল ব্যক্তিরা অপবাদ দিয়েছিল, অপবাদ দিয়ে যাচ্ছে, এমনকি দুশমনান রসুলেরা আমার আলা হযরতকে অপবাদ দিয়েছিল। আলা হযরত নাকি বলেছিলেন আলা হযরতের জন্য, আলা হযরতের জন্য নাকি সুন্নত মাফ ছিল, তাহাজ্জুদ নামাজ নাকি মাফ ছিল, নাউজুবিল্লাহ বলি। এই জন্য বক্তা যখন বক্তব্য রাখেন, বক্তব্য ইশারা কোন দিকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের ইশারা কোন দিকে, সেটা ভালো করে অনুধাবন করতে হবে। কিছু কাট মোল্লা মৌলবীরা সে আলা হযরতের বক্তব্যকে না বুঝে আলা হযরতের উপর অপবাদ দেওয়ার জন্য বিভিন্ন বিভ্রান্তিকর ষড়যন্ত্র তারা চালিয়েছিল। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল এবের নবী রহমতুল্লাহ আলাইহি একটি 105টি বিষয়ের উপর 1500-এর অধিক দিনে কিতাব লিখেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আলা হযরত বলেছিলেন যে সময়ে গুসাহান রসুলেরা কোরআন হাদিস কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপর আকায়েদ আহলে সুন্নতের উপর রসুল আকরম নূরে মুজাসসমের অস্তিত্বের উপর আসমতের উপর যখন আঘাত আনবে, সেই সময় যে সমস্ত আলেমরা এগুলো খণ্ডন করার ক্ষমতা থাকবে, কোরআন হাদিস এলমের জ্ঞান থাকবে, সেই সমস্ত আলেমরা যদি এই পথ আকিদার খণ্ডন না করে যদি সুন্নত নামাজ নিয়ে বসে থাকে, নফল নামাজ নিয়ে বসে থাকে, এমনকি তাদের ফরজ নামাজ পর্যন্ত আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ ফরজের ফরজ হচ্ছে আকীদা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের অস্তিত্বকে বিশ্বের জমিনে বাস্তবায়ন করা। এই জন্য তাইদা আহলে সুন্নতের মধ্যে বলা হয়েছে ইজা জহরাতুল ফাসাদ আবিল বিদআ ফালিউযহিরুল আলিম ইলমাহু ফাইন লাম ইয়াকবালুল্লাহু সরফান ওয়া আদালান। এই কঠিন মুহূর্ত যখন যারা পরিপক্ক জ্ঞানে পরিপক্কতায় উপনীত হয়েছেন, তারা যদি সেই আন্দোলনের জন্য, তারা যদি সেই দুশমনান রসুলের মতবাদকে খণ্ডন করার জন্য যদি আন্দোলন ঝাঁপিয়ে না পড়ে, তাহলে ওই সমস্ত আলেমদের ফরজ সুন্নত আপনার নফল কোন নামাজই আল্লাহ দরবারে কবুল হবে না। আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা এই হাদিস অনুযায়ী এই বক্তব্য উপস্থাপন করে বিশ্বের জমিনে বিভ্রান্তকর অবস্থা থেকে বিশ্ববাসীকে আকায়দা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করার জন্য এই আন্দোলন উনি ঝাঁপিয়ে পড়েছিলেন। সাথে সাথে আমি সর্বশেষে আরেকটি কথা বলতে চাই, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইউসুফ মুহাম্মদ বিন ইউসুফ যখন হাদিস পাকের বাতিল পন্থীদের অপবাদকৃত হাদিস খণ্ডন করে যখন বক্তব্য রাখছিলেন, সেই সময় নাকি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদকে, হুজুর আপনি এ খণ্ডন না করে যদি আমাদের একটা সুন্নতের হাদিস বলতেন আমরা আমল করলে ভালো হতো। সেদিন ইমাম বুখারী উস্তাদ বলেছিলেন এই দুশমনান রসুল খবরদার, এমন একটা সময়ে আমরা উপনীত হয়েছি এখন হাদিস সুন্নতের হাদিস বয়ান করার সুযোগ নেই, দুশমনান রসুলের আকীদাকে খণ্ডন করা আমি